দর্শক, আমাদের সিলেট ব্যুরো অফিসে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কবির হোসেন। সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। অধ্যাপক কবির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। আচ্ছা, কোচিং সেন্টার নিয়ে আপনার সাথে আলাপ করব। আপনি, কোচিং সেন্টার নিয়ে সরকারি কোনো নীতিমালা ওইভাবে নেই, যেটা আছে একটা হাইকোর্টের নির্দেশনা, সেই বিষয়টা কতটা মানছে যারা কোচিং সেন্টার পরিচালনা করছে? আর টোটালে আপনার দৃষ্টিতে আপনি কি দেখেন এই বিষয়টা নিয়ে, যদি আমাদেরকে আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সুন্দর একটা সমভিজুগী প্রশ্ন আপনি করেছেন এবং এ ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে যে কোচিং সেন্টারটা কারা করছে। আগে যদি আমরা এটা দেখি, নিশ্চয় স্বল্প বিনিয়োগের মাধ্যমে অতি মুনাফা লাভের জন্যই কিন্তু কোচিং সেন্টার, বেশিরভাগ কোচিং সেন্টার করছে। সেই ক্ষেত্রে কোচিং সেন্টার যারা করবে তাদের কোনো নির্দিষ্ট যোগ্যতা নীতিমালা নেই। অর্থাৎ যে রাস্তার মানুষও, যারা নাকি অর্থ আছে, যাদের অর্থ আছে তারাই কোচিং সেন্টার করতে পারছে, তার বিনিময়ে বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল থেকে বিভিন্ন শিক্ষার্থী অথবা শিক্ষকরা এসে সেই কোচিং সেন্টারে যোগ দিচ্ছে। তারা অর্থের জন্য সেই কোচিং সেন্টারে আসছে, কিন্তু যারা এই কোচিং সেন্টারের মালিক তারা কিন্তু তাদের লাভের আশায় এই কোচিং সেন্টার খুলেছে। তারা কিন্তু দেশের শিক্ষার মানকে সমুন্নত রেখে, স্ট্যান্ডার্ড বজায় রেখে কোচিং সেন্টার খোলেনি। সেই জন্যেই কিন্তু সরকারের যে নীতিমালা, যে সৃজনশীল পদ্ধতিতে সরকার এখন লেখাপড়া শুরু করেছে, যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা হচ্ছে, যেভাবে মেডিকেল কলেজে পড়াশোনা হচ্ছে, সেই সাথে কোচিং সেন্টারগুলোর অনেক তফাত এবং ফারাক রয়েছে। এখানে বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, কোচিং সেন্টারের একটা খারাপ দিক হলো এই যে সাধারণত বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকরা অথবা মেডিকেল কলেজের শিক্ষকরা যদি এই কোচিং সেন্টারের সাথে জড়িত থাকে, তাহলে তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করেন, তারাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের প্রশ্ন করেন। তাহলে এইখান থেকে কোচিং সেন্টার আবার কিছু বেনিফিট পেয়ে যেতে পারে, যা নাকি আপম জনসাধারণ বা আপম যে ছাত্রছাত্রীরা পাচ্ছে না। এখানে বলতে হবে এতটুকুই যে সরকারকে বিশেষ করে স্কুল, প্রাথমিক পর্যায়ে, সেকেন্ডারি এবং হায়ার লেভেলে যারা শিক্ষাদান করছে তাদের বেনিফিট দিতে হবে, তাদের স্যালারিটা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে করে তারা কোচিং সেন্টারে কোনো অবস্থাতে আসতে উদ্বুদ্ধ না হয়। পাশাপাশি যারা কোচিং সেন্টার করতে চায়, সরকারের একটা নির্দিষ্ট নীতিমালা তাদের সাথে বসে করা উচিত। কারণ হলো, যারা ইচ্ছা তাই, অর্থ থাকলেই কোচিং সেন্টার করা যাবে না। একটা শিক্ষাবিদ তার মনন নিবেশন করবেন, তিনি ব্যবসার জন্য করবেন না, তিনি দেশের খেদমতের জন্য করবেন, সেই উপলক্ষে দেশের শিক্ষার ব্যবস্থাকে উন্নত করার জন্য করবেন, সেই জন্য যদি তার কিছু আয় হয় সেটা উনি ভোগ করবেন। দেশের শিক্ষার মানকে নিচের দিকে নেমে সেখানে ব্যবসা করা কোচিং সেন্টার দিয়ে, এটা কোনো অবস্থাতে কাম্য নয়। সেজন্য সরকারের সাথে তাদের বসা উচিত। তারা যদি এই ব্যবসায় নিয়োজিত থাকতে চায়, তাহলে মিনিমাম কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করা উচিত যে কি পদ্ধতিতে তারা কোচিং সেন্টার চালাইতে চায়। আচ্ছা আচ্ছা, জনাব অধ্যাপক কবির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টা আসলে অনেক ভাস্ট একটা বিষয়, এই বিষয়ে এত সহজে, এত কম কথা এটা মানে শেষ করা সম্ভব না।